টিউটোপিয়া লার্নিং অ্যাপের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে ওয়েলকাম প্রথমত আমাদের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এক রাস শুভেচ্ছা আজ তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে পরীক্ষা শেষে সকলেই তোমরা খুব একটা রিল্যাক্সিং মুডে কিন্তু জিওগ্রাফি প্রশ্নপত্র কেমন হয়েছে বা তোমরা কতটা সঠিক লিখে আসতে পেরেছ সেটা জানতে হবে তো তাই জিওগ্রাফি প্রশ্নপত্র পর্যালোচনা করতে আমি রয়েছি সাথে অনামিকা চক্রবর্তী আর আমার পাশে রয়েছে টিউটোপিয়া লার্নিং অ্যাপের জিওগ্রাফি টিচার শ্রীতমা ম্যাডাম আমরা জিওগ্রাফি প্রশ্নপত্র পর্যালোচনা করব এমসিকিউ এবং কিউ পার্ট নিয়ে বেসিক্যালি কিন্তু সবার প্রথমে একটু শ্রীতমা ম্যাডামের কাছে জেনে নিই জিওগ্রাফির প্রশ্ন উত্তরটা ঠিক ওভারঅল মান কেমন বলা যায় ওভারঅল ভাবে যদি এবারে প্রশ্নপত্র কেমন হয়েছে সেটা বলি তাহলে বলতে হবে মোটামুটি ভালো হয়েছে এবার প্রশ্ন হলো কেন মোটামুটি বললাম কারণ আমরা যদি পার্ট ওয়াইজ দেখি তাহলে সেক্ষেত্রে এমসি কিউ আর এসে কিউ পার্টটা কিন্তু মোটামুটি ভালো এসেছে তার মধ্যে এমসি কিউ তুলনামূলক কিছুটা একটু ঘুরিয়ে দিয়েছে এসে কিউ আর এলে কিউ কিন্তু ভীষণই সহজ বা কমন এসছে বলা যায় আমাদের যদি লাস্ট মিনিট যে টিপসটা দেওয়া হয়েছিল বা সাজেশনটা যদি তোমরা ফলো করে থাকো তাহলে সেখানে দেখতে পারবে তার সাথে এবারে প্রশ্নপত্র কিন্তু প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট মিলে গেছে হ্যাঁ তো আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবারে চলো কথা না বাড়িয়ে ঝটপট দেখে এবারে কি কি উত্তরগুলো সঠিক হয়েছে হতে পারে আচ্ছা প্রথমেই রয়েছে এমসিকিউ কোয়েশ্চেন্স যেখানে ফার্স্ট কোয়েশ্চেন্স রয়েছে দেখো সোয়ালো হোল যে পদ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলে এখানে সঠিক উত্তরটা হবে পনর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় তাকে বলে এই কোয়েশ্চেনটা একটু কনফিউজিং একটা কোয়েশ্চেন কারণ জল ধরে রাখতে পারে না আবার পরিবাহিতও করতে পারে না এর উত্তরটা কিন্তু জানতে চেয়েছে সেক্ষেত্রে উত্তরটা হবে অ্যাকুইক ফিউজ তারপর রয়েছে কেরলের মালাবার উপকূল যে প্রকার উপকূলের উদাহরণ সেটি হলো যৌগিক উপকূল কারণ এখানে উত্থান এবং নিমজ্জন উভয়ই ঘটেছে নেক্সট কোয়েশ্চেন পরের যদি প্রশ্নটা দেখি স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি ভূমিরূপ হল উত্তরটা হবে মোনার নক পরের প্রশ্নটা হলো মরু অঞ্চলে কেন্দ্র করে যে নদী নদী গঠিত হয় সেটি কেন্দ্রমুখী নকশা পরের প্রশ্ন হল মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো এর উত্তরটা হবে এডিটিসল পরে যে প্রশ্নটা রয়েছে মৃত্তিকার যে স্তরে উদ্ভিত প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হল স্তর এটা খুব সহজ সর্বোচ্চ হিউমাস দ্বারা গো বা অর্গানিক স্তর যেটা নেক্সট কোয়েশ্চেন আছে দেখো ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত এটা খুব একটা কমন কোয়েশ্চেন তার উত্তর হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নেক্সট আছে এলনিনো এবং লানিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় এর উত্তরটা হবে প্রশান্ত মহাসাগরে স্পেসিফিক্যালি বললে দক্ষিণ প্রশান্ত মহাসাগর কারণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এল এবং লানিনার Nina এই মেটিওরোলজিক্যাল ডিসটারবেন্সটা বেশি সংগঠিত হয় আচ্ছা তারপরে রয়েছে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত যে নামে পরিচিত এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় লাস্ট মিনিট টিপসে আমি এর একটা উদাহরণও দিয়েছিলাম যে দক্ষিণ চীন সাগরে ধরো তোমাদের দিয়ে দিলো ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত তাই মানে আমরা খুবই খুশি হয়েছি যে এই প্রশ্নটা এখানে এসেছে আমাদের মিলে গেছে হ্যাঁ তাই দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত টাইফুন নামে পরিচিত তারপর রয়েছে ইউনেস্কো কর্তৃক মানুষ ও জীবমন্ডল কর্মসূচি প্রথম গৃহীত হয় এই কোয়েশ্চেনটাও কিন্তু একটু কনফিউজিং একটা কোয়েশ্চেন তোমাদের মনে হতে পারে অনেকেই ভাবতে পারো যে উনিশশো সাল পরে এসেছি উনিশশো সালটার অপশনেই নেই কিন্তু তা নয় উনিশশো সালটাই সঠিক উত্তর কারণ প্রথম গৃহীত হয় ঠিক আছে এটা একটু ভালো করে দেখে নেবে হ্যাঁ এর পরে যে প্রশ্নটা রয়েছে জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হলো এটা তোমরা জানোই আমরা পেরিয়ে এসছি একটা ফেস খুব কঠিন একটা মুহূর্ত যেটা হচ্ছে কোভিড নাইনটিন অতিমারী যেটাকে বলা হয় কোভিড নাইনটিন একদম এর পরে যে প্রশ্নটা রয়েছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় এমন একটি অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ দাও এটা সবকটা বুঝতেই পারছো খাদ্য সংগ্রহ স্থানান্তর কৃষি পশুপালকের সবকটাই হচ্ছে প্রকৃতির সাথে সরাসরি ভাবে যুক্ত তার মানে প্রত্যেকটাই হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলি শুধুমাত্র খাদ্য প্রক্রিয়াকরণ যেটা রয়েছে মানে শিল্পর পর্যায়ে চলে আসছে তাহলে এটা হচ্ছে একদম পরেরটা রয়েছে ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত নয় এমন একটি ফসল হলো চা কফি রবার প্রত্যেকটাই কিন্তু বাগিচা কৃষির সঙ্গে সংসার শুধুমাত্র কার্পাস যেটাকে আমরা তন্তু ফসল বলে থাকি সেটাই কিন্তু যুক্ত নয় পরে যে প্রশ্নটা রয়েছে শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন এর উত্তরটা হবে আলফ্রেড ওয়েবার জার্মান অর্থনীতিবিদ ওয়েবার এটাকে কিন্তু আরেকটাও বলা যেতে পারে শিল্পের অবস্থানগত তত্ত্ব না বলে অনেক ক্ষেত্রে কিন্তু ন্যূনতম ব্যয় তত্ত্ব বলা হয়ে থাকে দুটোই কিন্তু হয় প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে এক্ষেত্রে তারপর কোয়েশ্চেন আছে ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয় এর উত্তরটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর একদম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনিভাতে এটা কিন্তু চাকরির পরীক্ষা তো এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা খুব কমন একটা কোয়েশ্চেন আর তারপর রয়েছে শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয় নীল পোশাকের কর্মী ভারতে বয়র লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল মোট নারীর সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষের সংখ্যা মাল্টিপ্লাইড বাই ওয়ান থাউজেন্ড এরপরে যে প্রশ্নটা আছে উপকূলস্থ বালিয়ারি বরাবর যে প্রকারের বসতি গড়ে ওঠে তা হল সঠিক উত্তর হলো রৈখিক বসতি বা দণ্ডাকৃতি জনবসতি বলা হয়ে থাকে পরের যে লাস্ট প্রশ্নটা রয়েছে এমসিকিউ কিউ হলদিয়া বন্দরটি যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেগুলি হলো হলদি আর হুগলি নদী এটা খুব কমন একটা প্রশ্ন তোমরা আশা করছি সবাই সঠিকভাবে লিখে আসতে পেরেছো তারপরে যদি আমরা এসে কিউ পার্টে চলে আসি প্রথমেই রয়েছে দেখো বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝায় খুব কমন একটা কোয়েশ্চেন যে ভূপৃষ্ঠের বহির্ভাগের যে প্রাকৃতিক শক্তি তারা ভূমিরূপের বিবর্তন ভূমিরূপের ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে যে একটা সাধারণ তল গঠনের চেষ্টা করে সেটাই হলো বহির্জাত প্রক্রিয়া অথবা দিয়ে আরেকটা কোয়েশ্চেন আছে সেটা হলো টেরা রোসা কি টেরারোসা কি আমাদের লাস্ট মিনিট টিপসেও কিন্তু আমরা ऍड করেছিলাম এক্ষেত্রে কি বলবে কার্বন ডাই অক্সাইড যুক্ত জল যখন চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় চুনাপাথর যেহেতু জলে দ্রাব্য তাই সেটা অপসারিত হয় কিন্তু ভূপৃষ্ঠের উপরে যে লৌহ যৌগগুলো থাকে সেগুলো যখন সঞ্চিত হয়ে একটা লাল পরতম যুক্ত একটা মাটি তৈরি করে সেটাই হচ্ছে গিয়ে টেরারোসা একদম পরে যে এসকিউটা রয়েছে দু নম্বরের পশ্চাৎ তটভূমি কাকে বলে এক্ষেত্রে শটায় যদি আমি উত্তরটা বলি সম্মুখ তটভূমির উর্ধসীমা থেকে তটের পাদদেশ পর্যন্ত যে অংশটা রয়েছে তাকে বলা হয় তাকে পশ্চাৎ তটভূমি এটা কিন্তু পুরোপুরি উন্মুক্ত অবস্থায় থাকে আর ঝটিকা তরঙ্গ তারা কিন্তু এই তটভূমি শুধুমাত্র প্লাবিত হয়ে থাকে এর সঙ্গে অথবাতে দিয়েছে গ্রেট বেরিয়ার রিফ কোন মহাদেশের অন্তর্গত এটা খুব সহজ একটা প্রশ্ন ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে এসেছি যে গ্রেট বেরিয়ার 리ফ মানে আমাদের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কথা মাথায় আসে তাহলে অস্ট্রেলিয়া হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত তাহলে সঠিক উত্তর হবে ওশিয়ানিয়া মহাদেশ আচ্ছা তারপরে রয়েছে ইনসেলভার্জ কাকে বলে ইনসেলভার্স আমরা কি জানি মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ তাহলে ক্ষয়প্রাপ্ত একটা পাহাড় যার পার্শ্বদেশ হচ্ছে খাড়া এবং শিখরটা হচ্ছে গিয়ে গোলাকৃ গোলাকৃতি একদম তাহলে সেটাই হচ্ছে তারপর রয়েছে জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও জল প্রণালী হচ্ছে তোমার ভূতত্ত্ব তারপর জলবায়ু ভূ প্রকৃতি এই সমস্ত কিছুর ভিত্তিতে একটা নদী অববাহিকা অঞ্চলে প্রধান নদী শাখা নদী উপনদী সকলে সম্মিলিতভাবে যে একটা জ্যামেটিক নকশা গঠন করে সেটাই হল জলনির্গম প্রণালী তারপরের প্রশ্নতে চলে যায় অধ্যারোপিত নদীর সংজ্ঞাদাও এটা আমরা কিন্তু বলেছিলাম এটা আমাদের সাজেশনে কিন্তু ছিল হ্যাঁ এর উত্তরটা হচ্ছে নবীনতর শিলাস্তরের উপর দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয় তখন ক্ষয়কার্যের মাধ্যমে পূর্বের প্রাচীন যে শিলাস্তর তার উপর নদী প্রতিস্থাপিত হয় এবং বর্তমান গতিপথ বজায় রাখতে পারে এই নদীকেই বলা হয় অধ্যারোপিত নদী বা সুপার ইম্পোজ রিভার যার অন্যতম উদাহরণ হলো সুবর্ণরেখা নদী এক্ষেত্রে আমি বলবো উদ্ধার রোপিত নদীর সংজ্ঞা তো লিখবেই সাথে যদি একটা উদাহরণ একটু মেনশন করে দাও তাহলে কোয়েশ্চেনের আনসার লেখাটা একটু বেশি প্রপার হয় আর কি তারপরে প্রশ্নে চলেছে পর্যলীকরণ বলতে কি বোঝায় এটা পর্যলাইজেশন বা পর্যলীকরণ যেটাই হোক শীতল ও আদ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত সরলবর্গীয় অরণ্য অঞ্চলে যে আমলিক ধরনের মাটি গঠিত হয় মানে বেসিক্যালি পর্জল জাতীয় যে মাটি তৈরি হয় তার যে প্রক্রিয়া তাকে কিন্তু বলা হয় তাকে পর্জলীকরণ ঠিক আছে এর সাথে অথবাতে যে প্রশ্নটা রয়েছে মৃত্তিকাস্থিত প্রধান তিনটি পুষ্টি মৌলের নাম উল্লেখ করো এটার সহজ উত্তর হচ্ছে এনপিকে তাই তো যাকে আমরা বলি নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তারপরে প্রশ্নতে রয়েছে দেখো একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম লেখো খরা প্রতিরোধী আমরা বলতে পারি ফণি মনসা ঘৃতকুমারী যে কোনো একটা মেনশন করতে পারো আর খরা সহ্যকারী যখন বলবে সেখানে বাবলা আকন্দ তারপর করবি এইগুলো তোমরা মেনশন করতে পারো নেক্সট কোয়েশ্চেন যদি চলে যায় সেখানে রয়েছে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম লেখো এটা খুব সহজ এক কথা হবে হ্যাঁ সেটা হলো ডবসন ইউনিট তারপর ফোর ও ক্লক রেন কোন জলবায়ু অঞ্চলের সাথে যুক্ত এর থেকে সহজ প্রশ্ন মনে হয় না হয় তো সেটা হলো নিরক্ষীয় জলবায়ু আলোচনা করা হয়েছে স্যার আমাদের আলোচনা করেছিলেন খুব ভালোভাবে প্রশ্নের উত্তরটা হ্যাঁ আচ্ছা এরপরে আট নম্বর যে প্রশ্নটা রয়েছে বিপন্ন প্রজাতি বলতে কি বোঝায় বিপন্ন মানে হচ্ছে এন ডেঞ্জার্ড তাই তো মানে যারা হচ্ছে আহ ডেঞ্জার মুহূর্তের একবারে দোরগোড়ায় রয়েছে তাহলে অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার পথে যে সমস্ত প্রজাতি রয়েছে তাকে আমরা বলবো বিপন্ন প্রজাতি এর একটা উদাহরণ যদি আমি বলি তাহলে সাইবেরিয়ার বাঘ একটা অতি বিপন্ন প্রজাতির উদাহরণ ঠিক আছে পরে অথবা যে প্রশ্নটা রয়েছে সেটা একটু খটমট হয়তো শুনতে লাগবে হ্যাঁ বহির ক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে এর ইংলিশটা খুবই সোজা এক্সি টু এটা কিন্তু আমাদের আমরা থেকে একদম এটার কিছুই না অতিমাত্রায় বিপন্ন যে সমস্ত প্রজাতিগুলো রয়েছে তাদেরকে তাদের আবাসস্থল থেকে বাইরে বের করে এনে একটা নিয়ন্ত্রিত একটা কৃত্রিমভাবে কৃত্রিম কৃত্রিম ধরনের জায়গায় যদি যদি তাদেরকে তাদেরকে আমি সংরক্ষণ করি এবং প্রজননের মাধ্যমে বংশ বিস্তারের চেষ্টা করি তাহলে সেই যে পদ্ধতি বা প্রক্রিয়া তাকে বলা হয়ে থাকে এক্সিটু কনজারভেশন আচ্ছা তারপরে কোয়েশ্চেনে চলে যাই ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্ত খরার সংজ্ঞা দাও এক্ষেত্রে কি লিখতে হবে কোন অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ যদি কম হয় তাহলে সেটাকে আমরা খরা হিসেবে চিহ্নিত করতে পারি আর রয়েছে রয়েছে নম্বরে যেটা সেটা বাণিজ্য বাণিজ্য কৃষি কৃষি কাকে বলে খুব সাধারণ একটা ধারণা কারণ তোমরা জানো যে সমস্ত অঞ্চলে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি হয় সেই সমস্ত অঞ্চলে আহ বেসিক্যালি বাণিজ্যের উদ্দেশ্যেই কৃষিকাজটা করা হয় রপ্তানি নির্ভর বাণিজ্য কিন্তু কৃষি ব্যবস্থা মানুষ না থাকায় সেখানে কিন্তু আধুনিক যন্ত্রপাতি গুলো ইউজ করা হয় আধুনিক যন্ত্রপাতির সাহায্যে রপ্তানি নির্ভর কৃষি ব্যবস্থাকে আমরা বলতে পারি বাণিজ্য কৃষি তারপরে রয়েছে ভারতে সয়াবিন উৎপাদনকারী দুটি উল্লেখযোগ্য রাজ্যের নাম লেখো এখানে অনেকগুলো হতে পারে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান কর্ণাটক তোমার পছন্দ মতো যে কোনো দুটো তুমি এখানে মেনশন করতে পারো আচ্ছা পরে যে প্রশ্নটা রয়েছে এগারো নম্বরে আইসোটিম এর সংজ্ঞা দাও এটাও আমরা বলেছিলাম আইসোটিম মানে হচ্ছে সম পরিবহন ব্যয়যুক্ত রেখা তাহলে সমান পরিবহন ব্যয়যুক্ত যে স্থানগুলো রয়েছে তাদেরকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করি তাহলে যে রেখাটা আমরা পাবো তাকে বলা হয় তাকে আইসোটিম আইসোটিম পরে যে প্রশ্নটা রয়েছে অতিনব্য অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝায় এটা হচ্ছে তৃতীয় ও চতুর্থ স্তরে কাজকর্মকে ভিত্তি করে যে সমস্ত অত্যাধুনিক ক্রিয়াকলাপ গড়ে উঠেছে তাদেরকে বলা হয় কিন্তু অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী এটার ইংলিশ টার্মটা হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটিস ঠিক আছে এটার উদাহরণ যেমন হচ্ছে কোন বিশেষজ্ঞ চিকিৎসক ঠিক আছে তার মানে প্রশাসনিক বিভিন্ন কর্তা এগুলো হচ্ছে এর উদাহরণ তারপরে কোয়েশ্চেনে চলে যাই কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো কাম্য জনসংখ্যা হচ্ছে যে একটা দেশে যে পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ সম্পদকে সুষ্ঠু ভাবে ব্যবহার করার জন্য সমপরিমাণ জনসংখ্যা আছে বাড়তি কোনো জনসংখ্যা নেই তাহলে যে পরিমাণ জনসংখ্যা থাকলে একটা দেশের সম্পদকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব এবং সেই সম্পদ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সমস্ত জীবনযাত্রার মানকে একটু উন্নত করতে পারবে সেই পরিমাণ জনসংখ্যাকেই বলা হয় কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন অপটিমাম তারপরের প্রশ্নে রয়েছে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন বেঙ্গালুরু কেন প্রসিদ্ধ ইলেকট্রনিক শিল্প কেন্দ্রের জন্য তাই তো তাই ইলেকট্রনিক শিল্প কেন্দ্রে ভারতের মধ্যে ব্যাঙ্গালোর এতটাই উন্নত যে একে উত্তর ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির সাথে তুলনা করে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় তাই এক্ষেত্রে উত্তর ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি এই কথাটা কিন্তু তোমাদেরকে মেনশন করতে হবে আচ্ছা এরপর যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো আহ ব্রড কোয়েশ্চেন এগুলো নিয়ে আমরা আর আলোচনা করব না আলোচনায় যাব না কারণ তাহলে আলোচনাটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে হ্যাঁ আর আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে কারণ আমাদের লাস্ট মিনিট টিপস কিন্তু দেখছি আমরা অনেক অনেকটাই কাজে তাহলে এই হলো জিওগ্রাফির প্রশ্নপত্র পর্যালোচনা তোমরা সকলেই নিশ্চয়ই খুবই আনন্দিত কারণ এই প্রথম স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পদার্পণ করতে যাচ্ছ কিন্তু এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ঠিকই কিন্তু জীবনের আসল পরীক্ষা কিন্তু সবে শুরু তাই তার প্রিপারেশন এখন থেকেই নিতে হবে আর তোমাদের সেই প্রিপারেশনে সবসময় পাশে রয়েছে টিউটোপিয়া লার্নিং অ্যাপ তাই টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলকে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমরা সবসময় তোমাদের পাশে রয়েছি আগামী দিনে থাকবে আরো নতুন কিছু তোমরাও সাথে থাকো